প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সুরের মোহনা এবং আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি শান্তা। দর্শক গতকাল আমরা আপনাদের একটু ভিন্ন স্বাদের গান শুনিয়েছিলাম, আজও কিন্তু চলে এসেছি আপনাদের পছন্দের কিছু গান নিয়ে। আর আজ আমাদের মাঝে একটু হারানো দিনের গান নিয়ে উপস্থিত আছেন ডাক্তার সোহেলি আহমেদ স্মৃতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো, ধন্যবাদ তোমাকে। অনেক অনেক গর্জিয়াস লাগছে আপু। আর আজ আমরা একটু হারানো দিনের গান শুনবো আপনার কাছ থেকে। প্রথমে আমি আমার ভিউয়ার্সদের বলে নিলাম, তো আমরা গান শুনবো, কিন্তু তার আগে জানতে চাইবো যে আপনি হারানো দিনের গান করছেন, এই গানগুলো নিশ্চয়ই আপনার খুব প্রিয়? হ্যাঁ, এগুলো আমার খুবই প্রিয় গান এবং ইতিমধ্যেই আমি আমার পছন্দের কিছু হারানো দিনের গান নিয়ে একটি ভিসিডি বের করেছি চেনা সুর নামে, কারণ দর্শকদের সবসময় এই গানগুলো খুবই ভালো লাগে। আমার নিজের তো অবশ্যই খুব পছন্দের গান, আমার আসলে আমার পেশার পাশাপাশি শখেই গান গাওয়া, তবে যদি একটুও দর্শকদের আনন্দ দিতে পারি সেটাই হবে আমার চরম সার্থকতা। আমার বিশ্বাস অবশ্যই আমার দর্শকদের অনেক ভালো লাগবে আপনার গান। আর আমরা অবশ্যই আপনার কর্মজীবন এবং সেই সাথে আপনার ব্যক্তিগত জীবন এভরিথিং নিয়ে কথা বলবো, গান শেখার বিষয় নিয়েও আমরা জানবো আপনার কাছ থেকে, কিন্তু তার আগে একটি গান শুনবো। প্রথমে আমাদের কোন গানটি শোনাবেন? সাবিনা ইয়াসমিনের, উনি আমার খুব পছন্দের প্রিয় একজন শিল্পী, যারা বিশিষ্ট কণ্ঠশিল্পী অনেকেই আছেন, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা প্লাস শাহনাজ রহমতুল্লাহ, অনেকের গানই খুবই ভালো লাগে, তবে সাবিনা ইয়াসমিনের শুধু গান গেয়ে পরিচয় এই গানটি আমার খুব পছন্দের একটা গান, এটা গাইবার চেষ্টা করব। অবশ্যই গানটি আমরা শুনবো, আর এই গানটি আমাদেরও খুব পছন্দের, আমার ভিউয়ার্সদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগবে। গানটি শুনি। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, জানি সাথের বেলা পেলে
সাফুল খেলা তীরে পাখি ফিরে যাই তবু আকাশে গানেরা ভাসে চলার কাহিনী লেখার শুধু গান গেয়ে পরিচয় শুধু গান গেয়ে পরিচয় চলার পথে ধনিক দেখা একটি শুধু অভিনয় শুধু গান গেয়ে পরিচয় শুধু গান গেয়ে পরিচয় শুধু গান গেয়ে পরিচয় অসাধারণ। আর আমরাও চাই গান গেয়ে আপনার সাথে আমাদের দর্শকদের সাথে খুব সুন্দর একটি পরিচয় ঘটুক, কেননা গান কিন্তু আসলে এমন একটা বিষয় যা মানুষের মনকে ছুঁয়ে যায় এবং খুব কাছাকাছি পৌঁছে যাওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে। তো আমরা জানি যে আপনি গান করছেন, আপনি বলেছেন শখের বশে, এবং কর্মজীবনে আপনি একজন ডাক্তার। তো আমরা একটু আপনার পেশা সম্পর্কে জানতে চাইবো। আমি আসলে কিডনি এবং মেডিসিন স্পেশালিস্ট, আমি গভর্নমেন্ট একটি হাসপাতালে আছি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি আমার কিডনি ডিপার্টমেন্টেই, আর ল্যাবে ডুক্তরা শাখায় আমি প্র্যাকটিস করছি। রিসেন্টলি আমি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি থেকে কুইন্স ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল ফেলোশিপ স্কলারশিপ নিয়ে করে আমরা আরো অনেক কথা জানবো, কিন্তু সাথে দর্শক আছেন, ফোনটি আগে নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, দুঃখিত দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আবারও চেষ্টা করুন, নিশ্চয়ই আপনি লাইনটি পেয়ে যাবেন। তো আমরা আবারও ফিরে আসবো কথা, কিন্তু তার আগে আরেকটি গান শুনতে চাই। এখন কোন গানটি হবে? এখন আমি গান গাইবো আপনার পাপিয়া সরোরের খুব পছন্দের একটা গান, নাই টেলিফোন নাই রে পিয়ন। যদিও এখন আমাদের টেলিফোনই শুধু না, স্কাইপ সহ যোগাযোগের অনেক মাধ্যম আছে, গানটা আমার খুব পছন্দের একটা গান, এখনো অনেক অনেক জনপ্রিয় একটি গানের মধ্যে। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধুরে তোর লাগি করুক খুশি হইলাম, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম।
জনপ্রিয় গান এবং খুবই মানে আমি বলবো যে আনন্দের গান, যদিও এই গানটির মাধ্যমে কিন্তু দুঃখ প্রকাশ করা হয়েছে, কিন্তু আমার মনে হয় যারাই শোনেন গানটি খুব এনজয় করেন, আর আপনিও খুব এনজয় করে গাচ্ছিলেন, আমাদেরও খুব ভালো লেগেছে। টেলিফোন নিয়ে গান গাওয়াতেও কিন্তু মজার ব্যাপার, অবশ্যই, কারণ ওটার একটা আলাদা আনন্দ ছিল সেই সময়গুলো, ঠিক, এবং ওই সময়টাতে আসলে মনের ভাব প্রকাশের জন্য একজন মানুষের ঘরে ল্যান্ডফোন থাকা এবং সেই ল্যান্ডফোনের মানে মাধ্যমে অপেক্ষা করা যে কখন একটি ফোন আসবে, কারণ তখন কিন্তু মোবাইল ছিল না যে রিং করলাম আর সাথে সাথে পৌঁছে গেল ফোন। আর তখন কিন্তু আরেকটি বিষয় ছিল যে যখন অ্যানালগ ফোন ছিল তখন কিন্তু লাইন পাওয়াটাও খুব টাফ ছিল, এবং ফোনে মানে এখন তো যেখানে সেখানে যে আমরা ফোনে কথা বলতে পারি, কিন্তু আসলে তখন কিন্তু ডিফিকাল্ট ছিল, তখন ল্যান্ডফোন অ্যাভেলেবল ছিল না, এখন তো সবার জন্য প্রেম করাটা অনেক ইজি, যার জন্য অবশ্যই। এবং সো আমার মনে হয় এই গানগুলো আসলে এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল যে তাদের জনপ্রিয়তা কিন্তু এখনো পর্যন্ত ধরে রেখেছে। কানে লাগার মতো গান যেগুলো সবসময়ই ভালো লাগে সব ধরনের শ্রোতাদেরই, আমার মনে হয় এই গানগুলো ধরে রাখা উচিত এবং মনে রাখা উচিত, কারণ এই গানগুলো আমাদের বিস্মৃতির অতল গহ্বরে যদি হারিয়ে যায় তাহলে সুন্দর সুন্দর গানগুলো আমরা আর খুঁজে পাবো না। অবশ্যই, সাথে দর্শক আছে, ফোনটি আগে নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, অবশ্যই কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো, আপনি কেমন? জি আপু ভালো আছি। আপু আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল। শিওর, বলেন। আপনার পছন্দের গান শোনাবেন আমাকে। আমার পছন্দের? জি জি, আজকে যেগুলো গান গাচ্ছি সবই আমার খুব পছন্দের গান। আপনি যেটা শোনান আধুনিক, ঠিক আছে, ডেফিনেটলি আমার পছন্দেরই আর একটা গান গাচ্ছি, এটা আমার খুবই প্রিয় একটা গান, হারানো দিনের গান। ভুল সবই ভুল, আসলে প্রতিটা মানুষই ভুল করে জীবনের সব বয়সে, সব সময়ই ভুল হয়ে যায়, এবং তারপরে মনে হয় যে ভুলগুলোই কিন্তু অনেক সময় অনেক বেশি স্মৃতির বা অনেক বেশি কাছের স্মৃতি হয়ে থাকে আজীবন। তো এরকমই একটা গান আমার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে ভুল সবই ভুল। সবই ভুল এই জীবনের পাতাই পাতাই যা লেখা সে ভুল, সবই ভুল এই সাবুনে মোর আগুন যদি দেই দেখা সে ভুল, সবই ভুল এই জীবনের পাতাই পাতাই যা লেখা কাছে কে আমি কোথায় ছিল
মাঝে মাঝে কিন্তু সবকিছু কেন যেন এলোমেলো মনে হয় যেন যা কিছু করেছি যা কিছু ভেবেছি সবকিছু বোধহয় ভুল। আসলে তা নয়, আসলে সেটা ক্ষণিকের উপলব্ধি আমার মনে হয়। কিছু ভুল তো মানুষের থাকেই, প্রতিটা মানুষের জীবনে কোন না কোন বয়সে কখন কিভাবে ভুল হয়ে যায়, ভুল হতেই পারে। কি আপু কথা হবে, সাথে একজন দর্শক আছেন, ফোনটি আগে নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনি ভালো তো? থ্যাংক ইউ সো মাচ। গান কেমন লাগছে? আপু গান অসম্ভব ভালো লাগছে। আপনি একটু আগে যে গানটা করলেন ভুল সবই ভুল, গানটা আমার অনেক ভালো লাগে, আর আপনার কণ্ঠে শুনতে তো আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুবই প্রিয় একটা গান, কারণ এর আগের দর্শক আমাকে বলেছিল আমার পছন্দের একটা গান গাইতে, এটা আমার খুবই পছন্দের একটা গান। যদিও আজকে আমি আমার নিজের কোনো গান গাইবো না, কারণ এখানে কর্তৃপক্ষের রিকোয়েস্ট আছে যে হারানো দিনের কিছু পরিচিত গানগুলোই আমরা গাইবো, যাতে এগুলো আমরা ধরে রাখতে পারি। হ্যাঁ আপু, আমার একটা রিকোয়েস্ট ছিল আপনি সাথেই থাকুন, পছন্দের গানটি অবশ্যই আমরা শুনবো। সুইটি আপু, আরেকটি গান শুনতে চাই আপনার কাছ থেকে, এখন কোন গানটি শোনাবেন? এটা একটু ধুমধারাক্কা গানই, কারণ সবাই এটা পছন্দ করবে। একসময় আমিও অনেক পছন্দ করতাম, চুপি চুপি বলো কেউ গাইবার চেষ্টা করছি, গানটি শুনবো। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ।
জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। বলুকু তুমি যে আমার প্রেম করেছি ভয় কি গো তোমার, যাই বলুক তুমি যে আমার প্রেম করেছি ভয় কি গো তোমার, কেউ দেখবে যে ক্ষতি কি কাটে, কেউ জানবে যে জানে জানবে যে ঘুমাবে না দুটি আঁখি কাটে, যদি তুমি আমি রই একসাথে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। কথা নয় চুপি চুপি বলো, নইলে হবে সবই এলোমেলো, কথা নয় চুপি চুপি বলো, নইলে হবে সবই এলোমেলো, অবুঝ মানা কিছু বোঝো না, কথা রাখো না সবই ছাড়ো না, আবার দেখা হবে কালে রাতে, যদি তুমি আমি একসাথে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি একসাথে, চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। খুবই সুন্দর, আমরাও চাই সবাই জানুক আপনি এত চমৎকার করে গান গাইতে পারেন। সত্যিকার অর্থে আপনি যে পেশায় রয়েছেন ডাক্তার, অলওয়েজ অনেক প্রেশার নিতে হয়, এবং আমি কিন্তু স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এটিএন বাংলাতে প্রথম লাইভ অনুষ্ঠান আমি শুরু করি, যদিও আমি বিটিভিতে এ গ্রেডের শিল্পী রেডিও বাংলাদেশ এবং বিটিভিতে, কিন্তু গানের চর্চা খুব কম হয় এবং সবাই ওই উপস্থাপনার ইয়েতেই আমাকে বেশি ডাকেন, কারণ সবাই জানে না যে আমি গান গাই। আসলে আমিও প্রফেশনালি প্রোগ্রাম করি না, শখের বশবর্তী হয়ে মাঝে মাঝে গান গাই। আর কানাডা থেকে স্কলারশিপ নিয়ে আসার পরে কিন্তু আজকেই আমার প্রথম লাইভ গানের প্রোগ্রাম হচ্ছে। আমি আর আরেকটি বিষয় হচ্ছে যে বললেন যে গানটাকে সেভাবে প্রফেশনালি নিচ্ছেন না, এটা গান তো সাধনার জিনিস, এটার কারণ হচ্ছে গানের পেছনে ডাক্তারি যেমন একটা সাধনা, গানও কিন্তু সাধনার একটা বিষয়, এখানে অনেক সময় দিতে হয়, অনেক কিছু করা উচিত। তো আমার আসলে আমি দুঃসাহস করি না যে এতটা সময় যেহেতু আমি দিতে পারি না, আমি সরকারি চাকরি করছি পাশাপাশি আমি প্রাইভেট প্র্যাকটিস করি, আমাকে আমার স্বাস্থ্য বিষয়ে প্রোগ্রামটা যদিও এটিএন বাংলার মাননীয় চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমানের উদ্যোগে আমরা প্রথম শুরু করেছিলাম, এবং ওই চ্যানেলেই কিন্তু আমি প্রথম সুস্থ থাকুন লাইভটা করেছি, তবে এখন ভালো লাগে যে প্রত্যেকটা চ্যানেলে এই অনুষ্ঠানটি হচ্ছে এবং আমাদের দর্শক শ্রোতারা রোগের ব্যাপারে অনেক উপকৃত হয়। যদিও আজকে এই বিষয়টা রিলেটেড না, তবুও আপু আমরা আরো অনেকক্ষণ থাকতে চাই আমাদের দর্শকদের সাথে, কিন্তু তার আগে আমরা একটি ছোট বিরতি নিব, অর্থাৎ সংবাদ শিরোনামের বিরতি, তারপরে আবারও ফিরে আসবো আপনার কাছে এবং শুনবো কিছু চমৎকার গান। থ্যাংক ইউ। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, অর্থাৎ রাত 9টা নিউজ বুলেটিন হবে এখন, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি একটু পরেই।